ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা যে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিও দেখছেন, ইকবাল প্রেমো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের অনেকের টিভি স্ক্রিন কালো হয়ে যায়, তো কি কারণে কালো হয়, কেন কালো হয়, আপনার টিভির কোন অপশনে গিয়ে আপনার যদি ক্লিক করেন ভুলবশত তাহলে কেন সেটা স্ক্রিনটা কালো হয়ে যাবে, আর সেই অপশনটা কি সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, বরাবরের মধ্যে টিভি স্ক্রিনে চলে আসলাম। টিভি স্ক্রিনে আসার পর এখন আমি আপনাদেরকে দেখাবো কোন অপশনে গেলে আপনাদের টিভি কালো হয়ে যাবে এবং সেই অপশনে বুলেট ক্লিক করবেন না, এবং সেই অপশনটি কি সেটা আমি আপনাদেরকে এখন সরাসরি টিভিতে দেখা দিচ্ছি। আপনারা এই অপশনে বুলেট ক্লিক করবেন না, আর অপশনগুলো হচ্ছে, তো আপনারা 1147 ক্লিক করবেন। প্রথমে আপনারা মিনি অপশন টিপতে হবে, মিনি অপশন ক্লিক করার পরে 1147 ক্লিক করবেন, তারপরে আপনাদের মাঝে একটি পেজ চলে আসবে। তো আমি এখন আপনাদেরকে আমি এখন ক্লিক করে দেখাচ্ছি, মেনু 1147 ক্লিক করব। ক্লিক করার পর দেখুন একটা পেজ চলে আসছে, এই পেজ আসার পর আপনারা এখানে ভালো করে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন চলে আসছে। তো এই পেজটাতে আসার পর আপনারা সরাসরি চলে যাবেন প্যানেল সেটিংসে চলে যাবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন প্যানেল সেটিংস। তো এই অপশন আসার পর আপনারা রিমোটের মাস্কারের বটনটা ক্লিক করবেন, ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, দেখুন টিভিশন এই অপশনে ক্লিক করবেন। তো এই করার পর আপনি যদি ডান দিকে ক্লিক করেন তাহলে আপনার স্ক্রিনটা কালো হয়ে যাচ্ছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। যেমন আপনারা এখানে আমি দেখাচ্ছি রিমোটের ডান দিকের অপশনটা যদি ক্লিক করেন তাহলে আপনার ব্ল্যাক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন টিভির অপশনটা ব্ল্যাক হয়ে যাবে। তো আবার যদি ডান দিকের অপশনটা ক্লিক করেন তাহলে আবার স্ক্রিন চলে আসবে যেমনটা এখন এখানে আসছে। তো 1147 যদি ক্লিক করেন তাহলে বাচ্চাদের ক্ষেত্রে সেক্ষেত্রে হাতে হয়তো অনেক সময় চলে গেলে ক্লিক করলেই স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনারা কিছু হয়তো না বুঝতে পারেন, টেনশনে পড়ে যেতে পারেন। আমি একটা ভিডিও দেখে দিয়েছিলাম আমার চ্যানেলে, সেই ভিডিওটা দেখে আপনারা আগের মতোই ঠিক করতে পারবেন। 1147 ক্লিক করে অপশনে এসে যদি এভাবে করেন তাহলে অবশ্যই আপনাদের অপশনটা ঠিক হয়ে যাবে। তো এটি একটা নিয়ে আপনারা কোনো বিভ্রান্তি হওয়ার কারণ নাই, কোনো টেনশন হওয়ার কারণ নাই, কারণ এটা যদি সেম সিস্টেম যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা ক্লিক করলে অপশনটি আবার ঠিক হয়ে যাবে। তো এই অপশন আপনারা ভুলও ক্লিক করবেন না, কারণ এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো প্যানেল সেটিং আছে, টিভির অনেকগুলো অপশন আছে। তো আপনারা যদি বুঝেন তাহলে ক্লিক করবেন যেটা আপনার প্রয়োজন হয়, না বুঝলে আপনারা কখনো ক্লিক করবেন না, তাহলে আপনার স্কিন নেগেটিভ হয়ে যেতে পারে, কালো হয়ে যেতে পারে, বিভিন্ন সমস্যা পড়তে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।